তফসিল ঘোষণার পর জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকে কেউ অপপ্রচার চালালে তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার প্রস্তাব করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। নির্বাচনে গুজব বন্ধে দুপুরে কমিশন ভবনে বৈঠকে প্রস্তাব দেন তারা। আগামীতে আলোচনার মাধ্যমে দুই পক্ষ একসঙ্গে কাজ করার রূপরেখা ঠিক করবে বলে জানায় কমিশন। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে আসেন ফেসবুকের মাদার প্রতিষ্ঠান মেজর সিঙ্গাপুর অফিসের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠকের বিষয় নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি না হলেও বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জানান, জাতীয় নির্বাচন নিয়ে গুজব বন্ধে দুই পক্ষ একসাথে কাজ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। এটা হলো প্রাথমিক একটা আলোচনা, পরবর্তীতে ওদের সাথে আরও আলোচনা হবে, আরও যোগাযোগ হবে। তারা তো সিঙ্গাপুর থেকে এসেছে, তারা এসে যে কোনো সময় তাদেরও একজন ফোকাল পয়েন্ট অলরেডি নির্ধারণ করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে ফেসবুকে কেউ গুজব সৃষ্টি করলে তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ প্রস্তাব করেছে বলে জানান অশোক কুমার দেবনাথ। ফেসবুকে যে ধরনের যেগুলো অপপ্রচারগুলো হয়, সেই অপপ্রচারগুলো কিভাবে রোধ করা যায়, বিশেষ করে হেট স্পিচ বা কোনো ভায়োলেশন যেগুলো হয় ফেসবুকের, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট করবে, ওখান থেকে রিমুভ করবে, তারা ব্লক করবে। বৈঠকে বাংলাদেশের ফেসবুকের হেড অব পাবলিক পলিসি রোজান সার্ভার ছাড়াও সিঙ্গাপুর থেকে আগত আরও দুই কর্মকর্তা অংশ নেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।